গোসলের সময় চারটি ভুলের কারণে, চারটি ভুলের কারণে খুব খেয়াল করেন, গোসলের সময় চারটি ভুলের কারণে আমাদের নামাজ সহ কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। গোসলের সময় চারটি ভুলের কারণে নামাজ সহ কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এত কষ্টের ইবাদত, ফজরের নামাজের সময় সব মানুষগুলো যখন ঘুমায় থাকে, আমরা ওই সময় ঘুম থেকে জাগ্রত হই, জাগ্রত হয়ে ইস্তেনদা শেষ করে এরপর আমরা কি করি, পাক পবিত্র হয়ে সুন্দর করে আমরা উজু করে নামাজে যাই, আর সব মানুষ ঘুমায় থাকে, কিন্তু গোসলের সময় চারটি ভুলের কারণে যে আমাদের ওই নামাজ কবুল হচ্ছে না। এই নামাজই একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমাদের জান্নাতের হাতিয়ার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেস্তের চাবি, জান্নাতের চাবি। সুতরাং সেই নামাজই যদি না হয়, সেই ইবাদত যদি কবুল না হয়, নামাজ পড়ে কি হবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধুমাত্র কেবলমাত্র চারটা, চারটা গোসলের সময় চারটি ভুলের কারণে আমাদের নামাজ সহ কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আমার বন্ধু আহবাব, গোসলের সময় চারটি ভুল, এই ভুল কোন ভুল? খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনতে হবে। গোসলের সময় চারটা ভুল, এই ভুল কোন ভুল? একটু গভীর মনোযোগ দিতে হবে। এটা কোন গোসল? এটা হলো ফরজ গোসল। ফরজ গোসলের সময় আমরা তিনটা চারটা ভুল করে ফেলি। এই চারটা ভুলের কারণে আমাদের নামাজ সহ কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না রে বাবা। এক নম্বর, এক নম্বর, এক নম্বর, যেই ভুল গোসলের সময় চারটা ভুলের মধ্যে এক নম্বর যেই ভুলটা, সেটা হলো গোসলের আগে আমাদেরকে গর 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 করে কুলি করতে হবে, মুখের মধ্যে পানি লইয়া গর 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 করে কুলি করতে হবে। কিন্তু আমরা সেই গর গর করে কুলি করি না, আমরা গোসল করতে হবে, নাফাকি দূর করতে হবে, যার কারণে আমরা কোনো মতো পানি ঢেলে দিয়ে আমরা গোসল করে চলে আসি না। এটা কিন্তু হবে না। গোসল করার পূর্বে অবশ্যই আপনাকে গর 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 করে কুলি করতে হবে, এটা হলো এক নম্বর ভুল। দুই নম্বর, দুই নম্বর যেটা, সেটা হলো নাকের মধ্যে, নাকের মধ্যে নরম একটা হাড় আছে, ওই হাড় পর্যন্ত আপনাকে পানি ঢুকায় দিতে হবে। কেমনে করে পানি ঢুকায় দিতে হবে দেখুন, এই নাকে নরম হাড়ের কাছে পানি কেমনে করে পৌঁছায় দিবেন? হাতের মধ্যে চলবারে পানি নিয়ে এরকম করে টান দিয়ে দিলেন, পানিটা নাকের ওখানে চলে গেল, তাহলে কিন্তু আপনার কি হয়ে গেল, ওটা পূর্ণ হয়ে গেল। এটা হলো আমরা কি নাকেও কোনোদিন পানি নেই নাই, দুই নম্বর ভুল। তিন নম্বর, তিন নম্বর ভুল যেটা, সেটা হলো নাভির মধ্যে পানি পৌঁছায় দিতে হবে, নাভির মধ্যে পানি পৌঁছাইতে হবে। এরপরে আপনার এই যে কান, ভালো করে খেয়াল করুন, কানের মধ্যে এই যে জায়গাগুলায় পানি কিন্তু ভালো করে ঢোকে না, আপনি ওই জায়গায় কিন্তু পানিগুলো ঢুকাই দিতে হবে। এরপরে নাক, নাভির মধ্যে পানি ঢুকাই দিতে হবে। এরপরে এটা হলো তিন নম্বর ভুল যেটা, সেটা হলো নাভি এবং কানের মধ্যে এই জায়গাগুলোতে পানি পৌঁছায় দিতে হবে। চার নম্বর, চার নম্বর যেই ভুল, সেটা হলো আমরা অনেকেই নখগুলা বড় রাখি, নখ নখগুলা বড় রাখি, নখের মধ্যে ভালো করে পানি ঢুকাইতে হবে, খিলাল করতে হবে। এরপরে পায়খানার ধারণে গোপনে যে অঙ্গগুলো আছে, অঙ্গর মধ্যে পানি সুন্দর করে পৌঁছায় দিতে হবে, এটা হলো চার নম্বর নখের ভিতরে। এবং যে লজ্জা স্থানে যে জায়গাগুলো, ওই জায়গাগুলোতে সুন্দর করে পানি পৌঁছায় দিতে হবে, এটা হলো চারটা ভুল। এই ফরজ গোসলের সময় চারটি ভুলের কারণে আমাদের নামাজ সহ কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আবার বন্ধুগণ, আমরা ইবাদত করি, আমরা নামাজ পড়ি, আমরা দোয়া পড়ি, কিন্তু কোনো দোয়া কোনো নামাজে আল্লাহর দরবারে কবুল হবে না যদি গোসলের সময় আপনারা চারটি ভুল করেন। খুব সাবধান, এই জন্য আমরা করছেন কালো গোসলের সময় চারটি ভুল করব না। এক নম্বর গড় গড় করে কুলি করতে হবে, দুই নম্বরে ভুল যেটা, সেটা হলো নাকের মধ্যে হাড়ে পৌঁছায় পানি পৌঁছায় দিতে হবে, তিন নম্বরে নাভি
এবং কি কানের মধ্যে যে ফাঁকা জায়গা করে পানিগুলো কি পৌঁছায় দিতে হবে। চার নম্বরে আপনার যে এই নখগুলো বড় রাখির নখের ভিতরে আপনি খেলাল করে পানি ঢুকাইতে হবে এবং গোপনে অঙ্গ যে জায়গাগুলো আছে স্ত্রী এবং স্বামীর এই জায়গাগুলোকে কি করতে হবে পায়খানার ধার দিয়ে আপনার গোপন অঙ্গগুলো সুন্দর করে পানি ঢুকাই দিতে হবে। এই চারটা কাজ করে তারপর আপনাকে গোসল করতে হবে, তাহলে আপনার গোসলটা পরিশুদ্ধ হবে, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আশা করি আমাদের যে গোসলের সময় চারটা মারাত্মক ভুলের কারণে নামাজ সহ কোনো ইবাদত কবুল হয় না আমরা বুঝতে পারছি, আমরা জানতে পারলাম যে এই চারটা ভুলের কারণে আমাদের কোনো ইবাদত হচ্ছে না।